সম্প্রীতির বান্দরবান, প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যের আধার বান্দরবান। বিস্তৃত পর্বতরাজির বুক চিরে বয়ে চলা খরস্রোতা শঙ্খ, মাতামহরী আর বাঘখালি নদী, তরলিত চন্দন বন্যা হয়ে ছুটে চলা পাহাড়ি ঝিরি আর পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা, পাহাড়ের ভাজে ভাজে সবুজের সমারোহ, এই হচ্ছে প্রকৃতি কন্যা পার্বত্য জেলা বান্দরবান। ১১টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, পাহাড়ের গায়ে ছোট ছোট মাচাং ঘরে নিত্যদিনের বসতি, সারাদিনের জুমচাষ শেষে ঘরে ফেরা, পাখির কলকাকলিতে পাহাড়ের বুকে হারিয়ে যাওয়া সূর্যাস্তের মনোরম দৃশ্য, এরই মাঝে বারোমাসি পার্বণ আর উৎসব সব মিলিয়ে রূপকথার কোনো কল্পকাহিনী মনে হলেও এর সবই রয়েছে এখানে। এখানকার জনবৈচিত্র্য আর তাদের ঐতিহ্যপূর্ণ বর্ণাঢ্য সংস্কৃতি এই জেলাকে করেছে আরও সমৃদ্ধশালী। উন্নতিময় সহবস্থান এই জেলার উন্নয়নের সম্ভাবনাকে আরো বিকাশমান করে তুলেছে।
বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে, এর মধ্যে বান্দরবন অবশ্যই একটা। আমার বান্দরবন খুবই ভালো লেগেছে। ইতিহাস। ব্রিটিশ শাসনামলে 1860 সালে পার্বত্য চট্টগ্রামকে জেলা ঘোষণা করা হয়। সে সময় বান্দরবান পার্বত্য চট্টগ্রাম জেলার অধীন ছিল। ক্যাপ্টেন ম্যাকগ্রেথ ছিলেন পার্বত্য চট্টগ্রাম জেলার প্রথম সুপারিনটেনডেন্ট। 1867 সালে এই পদটির কার্যক্রম আরও বিস্তৃত করা হয় এবং পদটির নামকরণ করা হয় ডেপুটি কমিশনার। পার্বত্য চট্টগ্রাম জেলার প্রথম ডেপুটি কমিশনার ছিলেন টি এইচ লুইন। 1900 সালের পার্বত্য চট্টগ্রামের রেগুলেশন অনুসারে জেলাকে তিনটি সার্কেলে বিভক্ত করা হয়। প্রত্যেক সার্কেলের জন্য একজন সার্কেল চিফ নিযুক্ত ছিলেন। বান্দরবান জেলাকে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত করা হয়। বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত হওয়ায় এই জেলার আদি নাম বোমাং থং। বান্দরবান জেলা 1951 সালে মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 1981 সালের 18 এপ্রিল সাতটি উপজেলার সমন্বয়ে বান্দরবান পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। নাগরিক সেবা প্রদানে জেলার উদ্যোগসমূহ। ডিজিটাল সেন্টার। বান্দরবান পার্বত্য জেলার 31টি ডিজিটাল সেন্টার রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা সত্ত্বেও প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ সুবিধা না পাওয়া 19টি ইউনিয়ন সোলার প্যানেলের মাধ্যমে ডিজিটাল সেন্টার পরিচালনা করা হচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দুই ধরনের সেবা পাওয়া যায়, অনলাইন সেবা এবং অফলাইন সেবা। তার মধ্যে রয়েছে কম্পিউটার কম্পোজ ও প্রিন্টিং, ছবি তোলা ও লেমিনেটিং করা, স্ক্যানিং করা, আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, মাল্টিমিডিয়া প্রজেক্টর ভাড়া, ভিডিও এডিটিং করা, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বার্তা জনগণের নিকট পৌঁছানো, কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, ইমেল আদান প্রদান, অনলাইন সংবাদপত্র পাঠ, অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন, অনলাইনে জন্ম ও মৃত্যু সনদ, জন্ম তথ্য যাচাই, বিভিন্ন সরকারি ফর্ম, সকল পরীক্ষার রেজাল্ট, চাকরির বিজ্ঞপ্তি, পাসপোর্ট ফর্ম পূরণ ও পাঠানো, ভিডিও কনফারেন্সিং, সরাসরি দেখা ও কথা বলা, সরকারি নিয়োগের আবেদন, শিক্ষক নিবন্ধন ফর্ম, কৃষি, স্বাস্থ্য, কর্মসংস্থান বিষয়ক তথ্য, আইন ও মানবাধিকার বিষয়ক তথ্য, মৎস্য চাষ বিষয়ক তথ্য, পশুপালন বিষয়ক তথ্য সহ সকল অনলাইন ভিত্তিক তথ্য সেবা প্রদান করা হয়। প্রতিটি ডিজিটাল সেন্টার পরিচালিত হচ্ছে একজন পুরুষ ও একজন মহিলা উদ্যোক্তার সমন্বয়ে। ডিজিটাল সেবা পেয়ে অনেক খুশি হলাম। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে যে আজকে আমাদের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত বাংলাদেশ আনাচে কানাচে যেভাবে আমরা সেবা পেয়েছি, সেটা আসলে আনন্দ করে বোঝানো যাবে না। আমাদের ইউডিসি ডিজিটাল সেন্টার থেকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি, ছবি তোলা, মৃত্যু সনদ, জন্ম নিবন্ধন, স্ক্যানার আর পরীক্ষা ফলাফল, বিভিন্ন ধরনের সরকারি ফর্ম সেবা দিতে পেয়ে খুবই আনন্দিত। কাছের কিংবা দূরের যে কোনো ইউনিয়নের জনসাধারণ শহর বা অফিসে না এসেই পাচ্ছেন প্রয়োজনীয় অনেক সেবা। এতে করে তাদের মূল্যবান সময়, শ্রম ও অর্থের সাশ্রয় হচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সরকারের প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে। এর মাধ্যমে রূপকল্প 2021 বাস্তবায়নে ডিজিটাল সেন্টারের সক্রিয় ভূমিকা থাকবে বলে আশা করা যায়। মাল্টিমিডিয়া ক্লাসরুম। শিক্ষাদান পদ্ধতি সহজ ও আনন্দময় করে তোলার জন্য চালু করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। শিখন প্রক্রিয়া সহজ ও শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থীদের নিকট সহজবোধ্য করে উপস্থাপনের প্রয়াস এই মাল্টিমিডিয়া ক্লাসরুম। যে কোনো বিষয়বস্তু প্রাসঙ্গিক তথ্য, ছবি আর ভিডিও এর মাধ্যমে শেখানো আর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম এক অনন্য ভূমিকা পালন করছে। বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় জেলা সদরের মধ্যে সবচেয়ে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন ওই মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিই। এর সুবিধা হচ্ছে আমরা ছাত্রদেরকে বইয়ের মধ্যে যে পড়াররা আছে ওটাকে বাস্তবধর্মী এবং ভিডিও আর চিত্রের মাধ্যমে আমরা ছাত্রদেরকে শিখাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য যে সুযোগ সুবিধা করে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে, এটা ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী।
মাধ্যমে আমাদের যে সুযোগ সুবিধাগুলো তা আমরা কখনো বলতে পারবো না। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমাদের আর আগের মতো মুখস্থ করতে হচ্ছে না, যার ফলে আমরা সহজে বুঝতে পারি। মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহারের মাধ্যমে আমরা খুব উৎফুল্ল হচ্ছি এবং এর এই সুবিধার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দারিদ্র দূর করা, বেকারত্ব নিরসন এবং জনগণের জীবন মানে গতি আনয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প 2021-এর মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় সারা দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ডিজিটাল সেন্টার চালু হয়, যার মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এবং জনগণের জীবনে গতিময়তা সৃষ্টি হয়। নয়নাভিরাম জেলা বান্দরবান, এ জেলায় রয়েছে 33টি ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদগুলোতে আমরা ডিজিটাল ব্যবস্থা চালু করেছি। সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের মাধ্যমে বান্দরবনকে একটি সুখী সমৃদ্ধ জেলা হিসেবে সকলের কাছে আমরা তুলে ধরব, যাতে এই এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প 2021 বাস্তবায়ন বা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়া বা সেবায় তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের জন্য সরকার ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়ন ছাড়াও জেলা প্রশাসন নাগরিক সেবায় বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা আশা করছি সরকারের কার্যক্রমের সাথে সমন্বয় করে জেলা প্রশাসন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। ই সেবা কেন্দ্র জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় স্থাপন করা হয়েছে ই সেবা কেন্দ্র। এর মাধ্যমে চিঠি ও আবেদনপত্রসমূহ সহজে গ্রহণ, প্রাপ্তি স্বীকার দেয়া, আবেদনের বর্তমানের অবস্থা জানা সম্ভবপর হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদান ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অন্যতম পূর্ব শর্ত। জেলা সেবা কেন্দ্রে আমরা আন্তরিক পরিবেশে সেবা পাচ্ছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞ যে এরকম একটা সুন্দর পরিবেশ করার জন্য। ই-সেবা হলো জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রদত্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দেওয়া। এখানে নাগরিক এবং দাপ্তরিক আবেদন দুটোই গ্রহণ করা হচ্ছে। আবেদন গ্রহণ করার পর আমরা কম্পিউটারে এন্ট্রি করে সাথে সাথে তাদেরকে একটা ডকেট নাম্বার দিয়ে দিচ্ছি এবং সেই ডকেট নাম্বার নিয়ে তারা আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনে নিতে পারছে। ই-ফাইলিং দাপ্তরিক কার্যক্রম সুচারুরূপে সম্পাদনা ও নথি ব্যবস্থাপনার ডিজিটাইজ করার অংশ হিসেবে চালু করা হয়েছে ই-ফাইলিং। ন্যাশনাল ই সার্ভিস সিস্টেম নেস এই সফটওয়্যারটি ব্যবহার করে প্রত্যেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলে নিজস্ব আইডি ব্যবহার করে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন ও নথি নিষ্পন্ন করেন। ফ্রন্ট ডেস্ক জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থীদের সুবিধার্থে এবং তথ্য ও সেবা প্রদান সহজীকরণের জন্য স্থাপন করা হয়েছে ফ্রন্ট ডেস্ক। আগত সেবাপ্রার্থীরা যে কোনো বিষয়ে অনুসন্ধান ও তথ্য পেতে পারেন ফ্রন্ট ডেস্কে। ফ্রন্ট ডেস্কের মাধ্যমে সেবা গ্রহীতার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা সম্মানিত সকল প্রকার সেবা গ্রহণকারীদের সকল প্রকার তথ্য ও সহযোগিতা ফ্রন্ট ডেস্ক থেকে দিয়ে থাকি। আমরা যাবতীয় তথ্য সেবা ফ্রন্ট ডেস্ক থেকে পেয়ে থাকি। জেলা তথ্য বাতায়ন জনগণের তথ্যের অধিকার প্রাপ্তি নিশ্চিত করা ও তথ্য সেবা সহজীকরণের জন্য তথ্য অধিকার আইন এর আওতায় নির্মিত হয়েছে জাতীয় তথ্য বাতায়ন। জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে অথবা সরাসরি বান্দরবান জেলার তথ্য বাতায়নে প্রবেশ করলেই পাওয়া যাবে জেলার সকল তথ্য, জেলা সম্পর্কিত প্রাসঙ্গিক সকল বিষয়, জেলার সকল সরকারি বেসরকারি দপ্তরের তথ্য, সেবা প্রদান প্রক্রিয়া ও যোগাযোগের ঠিকানা সন্নিবেশিত হয়েছে জেলা তথ্য বাতায়নে। সকল উপজেলা ও ইউনিয়ন এবং একইভাবে তথ্য বাতায়ন রয়েছে।
জেলা তথ্য বাতায়ন জেলার সর্ববৃহৎ তথ্য ভাণ্ডার, যাতে করে সকল সেবাপ্রার্থী ও অনুসন্ধানকারী খুব সহজেই যে কোনো বিষয় সম্পর্কে জানতে ও সেবা নিতে সক্ষম হয়। এটি তথ্য সেবা প্রাপ্তির একটি অবারিত মাধ্যম, যার শীর্ষ থেকে তৃণমূল সকল বিষয়কেই জনগণের নিকট সহজবুদ্ধভাবে উপস্থাপন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জেলা তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত 19 থেকে মেবি 23 তারিখ পর্যন্ত যে ভর্তি কার্যক্রম চলছিল ওইটাতে আসলে সব তথ্য মূল্যায়নের মাধ্যমে সম্ভব হয়েছে। নাগরিক সেবা সহজ প্রাপ্য ও জনগণের দোর করে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। গণশুনানি আয়োজন, সপ্তাহে একদিন নির্দিষ্ট সময়ে জেলা প্রশাসক জনগণের অভিযোগ, বক্তব্য ও মতামত নিয়ে গণশুনানির আয়োজন করেন। এতে বিভিন্ন সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করা হয়। যে গণশুনানি জনগণের কাছে পৌঁছানোর জন্য সরকারের কাজের বাস্তবায়নের অন্যতম একটি উপায় বা পন্থা। আমরা জেলা প্রশাসন বান্দরবনের পক্ষ থেকে প্রত্যেক বুধবার গণশুনানি করে থাকি। এলাকার আপামর জনসাধারণের দৈনন্দিন তাৎক্ষণিক সমস্যা যাতে করে আমলাতন্ত্রের ঘেরাটোপে না পড়ে, দালালদের খপ্পরে না পড়ে স্বাভাবিক সুস্থভাবে আমরা তাদের সমস্যাগুলো সমাধান করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমার তিন মেয়ে আছে, মেয়েটা মাস্টার্স পড়ে, আরেকজন আর্টস লাইন পড়ে, আরেকজন মহিলা কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। প্রধানমন্ত্রী অবদান, তিন মেয়েকে আমি মানুষ করাতে পারছি। প্রধানমন্ত্রীকে হাজার হাজার আমার নমস্কার। যদি ধরে বাংলাদেশের সেবা যত্নতে আমার ছেলে মেয়ে মানুষ করতে পারি, আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নমস্কার ধন্যবাদ দিলাম। ফেসবুকের মাধ্যমে নাগরিক সমস্যা সমাধান, জেলা প্রশাসনের রয়েছে নিজস্ব ফেসবুক পেজ। জেলা প্রশাসনের কার্যক্রমের বিবরণ জনগণের নিকট পৌঁছে দেওয়া হচ্ছে। অন্যদিকে জেলার বিবিধ সমস্যা সমাধানের একটি ক্ষেত্র হিসেবে এটি কাজ করছে। জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জনগণ এই পেজে সুনির্দিষ্ট তথ্য দিয়ে বক্তব্য উপস্থাপন করতে পারেন। সমস্যা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দপ্তরের সাথে পরামর্শক্রমে তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করা হয়। ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অনলাইন সুযোগ সুবিধা পেয়ে থাকি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে ঘুরতে আসছি বান্দরবনের শৈল্পিক সৌন্দর্য দেখার জন্য। আমি কালকে নীলগিরি গিয়েছিলাম, সেখানে আমি 3G সাপোর্ট পেয়েছি, আমি অবাক হয়ে গেছি। এখান থেকে আমি ফেসবুকে ছবি তুলে সাথে সাথে ফেসবুকে আপলোড দিয়েছি। এটা আসলে সরকারের একটা অবদান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই জন্য ধন্যবাদ জানাই। ফ্রিল্যান্সিং কর্নার, প্রশিক্ষণ আয়োজন, জনগণের সুবিধার্থে তথ্য সেবা খুব সহজেই পাওয়ার জন্য রয়েছে জেলা প্রশাসন কার্যালয়ের নিস্তলায় স্থাপিত ফ্রিল্যান্সিং কর্নার। এই জেলা প্রশাসনের কার্যালয়ের নিস্তলায় ফ্রিল্যান্সিং কর্নারে বিনামূল্যে ইন্টারনেট এবং কম্পিউটার সুবিধা পেয়ে আমরা খুবই বান্দরবান সদর উপজেলায়ও আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল কার্যক্রমের উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের সকল ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে এবং সেগুলো চলমান আছে। সেখান থেকে দুর্গম পার্বত্য এই এলাকার লোকজন যথাসময়ে সেবা গ্রহণ করছে। এছাড়াও আমরা উপজেলা পর্যায়েও ডিজিটাল সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিটি জাতিগোষ্ঠীর মধ্যে পরম শ্রদ্ধা, ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বান্দরবানের সম্প্রীতি। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া রূপকল্প 2021 বাস্তবায়নের লক্ষ্যে সকলের সম্প্রীতি ও একটি ডিজিটাল বান্দরবান করার ক্ষেত্রে নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বান্দরবান জেলা প্রশাসন।